অমনি কারে লাগিয়া করছো তুমি এত আয়োজন, অমনি কারে লাগিয়া করছো তুমি এত আয়োজন, কে জানি কার চলে যাবার ডাক আসে কখন, তখন আধার করে একলা তোরে দিব রে দাফন। মনে কারে লাগিয়া, মনে কারে লাগিয়া করছো তুমি এত আয়োজন, মনে কারে লাগিয়া করছো তুমি এত আয়োজন, তোমার দেহ মাটি মাটি তোমার ঘাটি, মরণের পরেও তোমায় মাটি ছাড়বে না, তোমার দেহ মাটি মাটি তোমার ঘাটি, মরণের পরেও তোমায় মাটি ছাড়বে না, মাটি হবে ঠিকানা মাটির বিছানা, মাটি হবে ঠিকানা মাটির বিছানা, মাটিতেই কর বিষয় মনে কারে লাগিয়া, মনে কারে লাগিয়া করছো তুমি এত আয়োজন, মনে কারে লাগিয়া করছো তুমি এত আয়োজন, সে ঘরে নাই রে বাতি নাই সেথা শীতল পাটি, বন্ধু স্বজন কেউ পাশে থাকবে না, সে ঘরে নাই রে বাতি নাই সেটা শীতল পাটি, বন্ধু স্বজন কেউ পাশে থাকবে না, নাই সেটা টেলিফোন হবে না আলাপন, ঠিক না বে ঠিক, নাই সেটা টেলিফোন হবে না আলাপন, বন্ধু আছো রে কেমন, ও মন কারে লাগিয়া করছো তুমি এত আয়োজন, ও মন কারে লাগিয়া করছো তুমি এত আয়োজন, লাইলা যখন খুলে বড় লাইলা ইল্লাল্লাহ, লাইলা লাইলা লাইলাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বালাগাল উলা বি কামালিহি কশফত দুজা বিজমালিহি, হাসনাত জামিই খুসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। প্রিয় ভাইরা, মানুষ আমরা নাকি নিজের স্বার্থ বুঝি, কথাটা ঠিক না বে ঠিক, বলুন ঠিক না বে ঠিক, কেন ঠিক বললেন, কারণ আমরা দেখি একটা পাগলেও নিজের স্বার্থ বুঝে, এই জন্য কারোর হোক বা না হোক নিজের জন্য করে, নিজের জন্য করে। আমার প্রিয় ভাইরা বাবা জিনা, এই কথাটা দুনিয়ার সবাই বললেও এটা আমার যেন কেমন জানি বিশ্বাস হয় না। আমি একটু চিন্তা ভাবনা করে দেখেছি, এটা কোরআনের কথা নয়, আমার ব্যক্তিগত কথা বলছি। আমার ভাইয়েরা, মানুষ নাকি আজকে নিজের স্বার্থ বোঝে, আমি তো চিন্তা ভাবনা করে দেখলাম আমরা মানুষ নিজের স্বার্থ বুঝি না, আমরা মানুষগুলো দুনিয়ার স্বার্থ বুঝতে পেরেছি, দুনিয়ার স্বার্থ বুঝি বলেই দুনিয়ার জন্যই আমরা কাজ করি, দুনিয়া দুনিয়া করে বেড়াই। লক্ষ্য করে দেখুন ভাইয়েরা আমার, একজন যুবক তার সংসারের জন্য দেশে যদি কাজ না করতে পারে, প্রয়োজনে প্রবাস জীবন চলে যায়, সেখানে গিয়ে কাজ করে সংসার চালায় দুনিয়া চালায়, ওর ঠিক মতো হয় না নামাজ, ঠিক মতো হয় না রোজা, এমন মানুষ এই দুনিয়াতে আছে যারা নিজের জন্য নয় দুনিয়ার জন্য কাজ করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এটাকে আপনি দুনিয়ার স্বার্থ বলবেন নাকি নিজের স্বার্থ বলবেন? জি, দুনিয়ার স্বার্থে বলবো। কোন মানুষ আমরা যদি নিজের স্বার্থ বুঝতাম পরকালে কেমন করে থাকব, আল্লাহর দরবারে কি নিয়ে যাব, কবরের তিনটা প্রশ্নের জবাব কিভাবে দিব, আমার আল্লাহ যদি প্রশ্ন করে বান্দা জবাব দে কি নিয়ে এসেছিস, আল্লাহর কোন গোলাম
জবাব তো দিতে পারবো না আমার ভাইরা। এই জন্য নিজের স্বার্থ একটু বোঝার চেষ্টা করি, আমরা নিজের স্বার্থ একটু বুঝে যদি আমল করি, অল্প যদি করি ওটা অবশ্যই আল্লাহর জন্য কাজে লেগে যাবে, নিজের জন্য কাজে লেগে যাবে, কবরের জন্য আমাদের কিছু মাল সামানা তৈরি করা হবে। সুতরাং কিয়ামতের ময়দানে জান্নাত পাওয়ার জন্য আমার আল্লাহর জন্য আমার নিজের জন্য কিছু আমলের প্রয়োজন করতে হবে আমার ভাইরা। সুতরাং সে আমল কারা করবে, তারা হলো ইমানদার। ইমান ছাড়া আমল হচ্ছে মূল্যহীন, ইমান ছাড়া আমলের কোনো মূল্য নাই। এই জন্য ভাইরা মন, এই জন্য ভাইরা কোরআনের মাহফিলে আসা গুলো ওই ব্যক্তিগুলো যারা কোরআনের আলোচনা শুনতে পছন্দ করে, এখানে গান শোনার জন্য আসে নাই। শত শত মা বোনের এসেছে আমার, তারা এই প্রচন্ড ঠান্ডার ভিতরে টপ টপ করে বৃষ্টির মতো করে ঠান্ডা পড়তেছে, এমনি বসে থাকার জন্য নয়, তারা কোরআনের কথা শোনার জন্য এসেছে। আসুন আমরা ইমানটাকে একটু পরীক্ষা করে ফেলি, কতটুকু ইমান আছে দেখুন। ইমানদারদের সামনে যখন কোরআনের আলোচনা করা হবে, ইমানদারদের তখন ইমানটা বৃদ্ধি পেয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ, লক্ষ্য করুন, প্রশ্ন করুন কোরআনকে, কোরআন তুমি জবাব দাও। তোমার তেলাওয়াত যখন শুনি, তোমার আলোচনা যখন শুনি, তখন আমাদের কি হবে, আমাদের ইমানটার অবস্থা তখন কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কথাই কোরআনে রেকর্ড করে দিয়েছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সবার মুখ থেকে কিন্তু আল্লাহু আকবার বের হয় নাই, কারণ আছে, কারণ আছে। ইমানদারদের সামনে যখন কোরআনে কারিম তেলাওয়াত করা হবে, তখন ইমানদারদের যতটুকু ইমান ছিল ওখান থেকে ইমানটা বৃদ্ধি পেয়ে যাবে, মানে বেড়ে যাবে, শক্তিশালী হয়ে যাবে। এবং শক্তিশালী যখন হয়ে যাবে, তখন দুনিয়ার কাউকে ভয় করবে না, সে আল্লাহর নাম বলতে। সুতরাং আমরা আয়াতটা বুঝতে পেরেছি, আল্লাহর নাম নিতে কি আমাদের ভয় লাগছে? তেলাবাদ শুনলে কি খারাপ লাগে? লক্ষ্য করুন, আমি আরেকবার তেলাবাদ করি, আমাদের ভিতরে কেমন হয় একটু লক্ষ্য করুন। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। ভিতরটা কেমন মনে হচ্ছে? আজানের ধ্বনি শুনে আপনার কেন ভালো লাগে না? যদি ভালো লাগতো অবশ্যই নামাজের দিকে যেতাম। মুয়াজ্জিন সাহেব আজান দেয়, সুরটা হয়তো আমরা বুঝতেও পারি না, এর অর্থটাও জানি না। মুয়াজ্জিন সাহেব প্রতিদিন পাঁচ ওয়াক্ত আজান দেয়, আমরা মুসলমান হিসাবে দাবি করার পরেও ওখানে যেতে পারি না, তার মানে আমরা অন্তরে দেখে ইমানদার হতে এখনো পারি নাই। ইমানদারের লক্ষণ হলো তেলাওয়াত শুনলে তার ইমান বৃদ্ধি হয়ে যাবে। ইমান যখন বৃদ্ধি হবে, ইমানের যত কথা হবে তার শুনতেই ভালো লাগবে, কোনো ভয় দেখিয়ে তাদের কোনো ভয় দেখানো যাবে না। ইমানদারদেরকে হামলা মামলা দিয়ে কোরআনের পর থেকে এক চুল পরিমাণ সরাবো যাবে না, যাবে না, যাবে না, ঠিক না বেঠি? সুতরাং ইমানদাররা কোরআনের সাথে থাকতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে সকলে বলুন। প্রখ্যান্তরে যারা কাফের, তারাও কিন্তু এই কোরআনের মাহফিলে আসে, আসে না তা না, আসে না তা না, আসে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাও কোরআনে কারিমে বলে দিলেন, তার মানে হলো আপনি যেই প্রশ্ন করবেন কোরআনকে, সেই প্রশ্নের উত্তর কোরআন দিতে সক্ষম। তার মানে কোরআন কথা বলতে জানে, কথা বলেন না কেন? কোরআন কি কথা বলতে জানে? এটা হচ্ছে কাগজের কিতাব, আর একজন হাফেজ হচ্ছে জীবন্ত কিতাব। উদাহরণটা আমি প্রায় দিয়ে থাকি, লক্ষ্য করুন, এই কাগজের কিতাবকে আপনি প্রশ্ন করবেন, হে কোরআন জবাব দাও, তোমার ভিতরে কোনো সন্দেহ আছে নাকি? কোরআনকে আপনি প্রশ্ন করেন কি, কোরআন কি জবাব দেবে? জালিকাল কিতাব, জালিকাল কিতাব, জালিকাল কিতাব, জালিকাল কিতাব। দেখেন আমি অল্প একটু বলছি, আর পাশ থেকে সবাই বলছে, সামনে থেকে বলছে, তার মানে এটা হচ্ছে কোরআনের কাগজের কিতাব, কাগজের কোরআন, আর একজন হাফেজ মাওলানা আলেম যারা, তাদের তারা হচ্ছে জীবন্ত কোরআন। আমাদের বাংলাদেশে অনেক নেতা নেত্রী বলে,
আমাদের নেতা আমাদের নেত্রীরা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, বলে কি বলে না? তারা তারা কি কোরআন পড়ে না? আরে ভাই কথা বলে, তারা কোরআন পড়ে, চুমা খায়, তাকে তুলে রাখে আর হাফেজ গুলো মেরে শেষ করে। আচ্ছা এটার নাম কি ভালোবাসা? আরে ভাই তুই যদি ভালোবাসিস এত মাইকে বলার দরকার নেই, বলার দরকার আছে? আমার নেতা নামাজ পড়ে, আমার নেতা কোরআনও পড়ে, কোরআন যদি পড়ে, তোমার নেতা, তোমার নেতা তো এটাই বুঝেছিল, কোরআনের তাফসীর করেছিল, বাংলাদেশের পক্ষে তাকে বাসির একটি বছর নয় 50টি বছর তাকে আজকে জেলের কারালুত্তর মধ্যে বন্ধ করে রেখেছ। বুঝতে পেরেছি তোমাদের সালা করা এটা ভালোবাসা নয়, ভাসলাম সালা আর কিছু হতে পারে না, এটার নাম ভালোবাসা, এটার নাম ভালোবাসা, এটার নাম ভালোবাসা নয়। তোমার চাইতে ভালোবাসা আল্লাহর নবীর চাচাদের ছিল, যারা জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। তোমার চাইতে অনেক ভালোবাসা তাদের ছিল, ঠিক না? ঠিক, আল্লাহর নবীর আপন চাচা আবু তালেব, আল্লাহর নবীর বয়স তখন 8 বছর 2 মাস, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালিত পালিত করছিল আপন চাচা। নাম কি? নবীজি হচ্ছে রহমতের নবী। নবীজি কিসের নবী? রহমতের নবী, বরকতের নবী। ভালো করে বোঝার চেষ্টা করুন আমার ভাইয়েরা। আল্লাহর নবীজির বয়স যখন 8 বছর 2 মাস, নবীজির চোখে ব্যথা হলো, আপন চাচার কাছে লালিত পালিত। আল্লাহর নবীজি বললেন, চাচা জান আমার চোখে ব্যথা করছে, আপনি কি ডাক্তারের ব্যবস্থা করুন। আল্লাহর নবীজির কথার জবাবে আবু তালেব বলল, বাবা তুমি কোনো চিন্তা করো না, তুমি কান্না করো না, আমার দুনিয়ার সব সহ্য হয়, তোমার চোখের পানি আমার সহ্য হয় না। আবু তালেব এত ভালোবাসছেন নবীকে, আবু তালেবের ভালোবাসা আমাদের চাইতে কম না বেশি, অনেক গুণে বেশি। লক্ষ্য করো, আমি একটু সামনে গিয়ে বলছি কতটুকু বেশি। আল্লাহ নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা ডাক্তারের ব্যবস্থা করুন। আবু তালেব বলল, বাবা আমি সন্ধান লাগিয়ে দিয়েছি, ডাক্তারের খোঁজ কিছুক্ষণের মধ্যে চলে আসবে। একদিন গেল, দুই দিন গেল, ডাক্তারের সন্ধান পাওয়া গেল না। 3 দিনের দিন একটা লোক এসে বলতেছে, হুজুর বাইবেলের একজন পণ্ডিত ডাক্তারের সন্ধান পাওয়া গেছে, সেখানে মোহাম্মদকে নিয়ে গেলে হয়তো বা তার চোখ ভালো হয়ে যাবে। বিশ্ব নবীজি কথা শোনার সাথে সাথে চাচাকে বলছেন, চাচা চলেন ডাক্তারের কাছে যায়। ওই লোকটি বলল, হুজুর ডাক্তারের সন্ধান পাওয়া গেছে, কিন্তু ডাক্তার যেখানে আছে অনেক দূরের রাস্তা, 80 কিলোমিটার রাস্তা, সে রাস্তায় যেতে হবে, কোনো যানবাহন নাই, হেঁটে হেঁটে যেতে হবে। আবু তালেব বলল, মোহাম্মদ আমার কলিজার টুকরা, ও আমার ভাইয়ের ছেলে, আমি তোমাকে ভাইয়ের ছেলের মতো দেখি না, নিজের সন্তানের মতো মানুষ করি, আমাদের চাচাদের মতো নয় রে ভাই। চাচা বাপ মারা গেল, চাচা সব আমার জমি নিজের নামে লেখে নাই, হেমন চাচা দুনিয়াতে খুবই কম আছে মনে হয়। আল্লাহর নবীজির চাচা কিন্তু এরকম নয়, তাও তিনি জান্নাতে যাবে না, তার কারণ আসলে নাই। আল্লাহর নবীজি বললেন, চাচা চলুন, চাচা চলুন। চাচা বলতেছে, বাবা একটু অপেক্ষা করো, আমি আশেপাশে কোনো ডাক্তার পাই কিনা দেখি। ডাক্তারের সন্ধান লাগিয়ে দিল, কোথাও পেলেন না। বিশ্বনবীজি আরো কান্না করে শুরু করলেন, এত জোরে জোরে কান্না করতেছেন। আবু তালেব বলল, বাবা আর কাঁদিস না, আমি আর দেরি করব না, আমি এখনই তোমাকে ডাক্তারের কাছে নিয়ে চলে যাব। 80 কিলোমিটার কেন, তামাম পৃথিবীও যদি হাঁটতে হয়, হেঁটে হেঁটে তোমাকে যদি ডাক্তারের সন্ধান মিলাতে হয়, তাতেও আমি রাজি আছি, কিন্তু তোমাকে কষ্ট দিতে আমি রাজি নাই। আল্লাহু আকবার, ভালোবাসা কম না বেশি। আল্লাহর নবীর রহমত দেখুন ভাইয়ের আমার, বিশ্ব নবী কে নিয়ে, আবু তালেব কোলে নিয়ে, কাকে নিয়ে, অথবা কাঁধে নিয়ে সামনে এক পা দিয়েছে, রহমতের নবীকে নিয়ে সামনে এক পা দিয়েছে। 80 কিলোমিটার রাস্তা চোখের পলকে পার হয়ে গেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে নিয়ে চোখের পলকে ডাক্তারের কাছে পৌঁছিয়ে গেল। আবু তালেবের কপালে যদি হেদায়েত থাকতো, ওইখানে বিশ্ব নবীজির এই মুজিজা দেখে কালিমা গ্রহণ করতে দেরি হতো না। কিন্তু ভাগ্যে কি নাই, হেদায়েত নাই। আল্লাহর নবীজির কাছে যারা কালিমা গ্রহণ করেছিল সব দূরের মানুষ,
এই জন্য লক্ষ্য করে দেখবেন অধিকাংশ এলাকায় মসজিদের আশেপাশের মানুষ নামাজ পড়ে না, কিন্তু দূর থেকে মানুষ হাঁটতে হাঁটতে মসজিদের দিকে যায়। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীকে নিয়ে ডাক্তারের কাছে চলে গেলেন। নিয়ম হলো হাত তোলা যাবে না, ইশারা করা যাবে না, ঘুষ দেওয়া যাবে না, টাকা দেওয়া যাবে না, লাইন বাই লাইন দাঁড়িয়ে যেতে হবে। যিনি সিরিয়াল লেখেন তিনার নাম হলো কম্পাউন্ডার। কম্পাউন্ডার সিরিয়াল লেখে লাইনে দাঁড় করাতে বললেন আবু তালেবের কোলের উপরে বিশ্ব নবীজি বসা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। আল্লাহ নবীজি বললেন চাচা গো, আমার তো চোখের ব্যথার চাইতে পেটের ব্যথা বেশি বেড়ে গেল। জিজ্ঞেস করলো আবার কি হলো, কয় চাচা আমার তো ক্ষুধা লাগছে, আমি এখন কি করব, লাইন থেকে উত্তর দিতে পারছি না। আবু তালেব বলল বাবা মোহাম্মদ এখানেই দাঁড়িয়ে থাকো, তোমার জন্য আমি একটু খাবারের ব্যবস্থা করি। আল্লাহর নবীজি 8 বছর 2 মাস বয়স লাইনে দাঁড়ালেন। আমার নবীজিকে আমার আল্লাহ ইশারা করে জানিয়ে দিলেন আমার হাবিবুল্লাহ লাইনে দাঁড়ানোর দরকার নাই, আগে যাও, তোমার সিরিয়াল পিছনে থাকতে পারে না, তোমার সিরিয়াল থাকবে সামনে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, তুমি পিছনে থাকবে কেন, সামনে চলে যাও। নিয়ম হলো সামনে যাওয়া তো দূরের কথা, সিরিয়াল নষ্ট করা যাবে না, যদি সিরিয়াল নষ্ট হয় আবার পিছনে কোনো দাপট, কোনো ক্ষমতা, কোনো পাওয়ার সেখানে খাটে না। এমন একটি অবস্থায় আল্লাহর নবীজি হাত ইশারা করলেন সামনে যাওয়ার জন্য, কথা বলতেছেন, আল্লাহর নবীজি হাত ইশারা করলেন, কম্পাউন্ডারের মাথা নষ্ট। আর এখানে অনেক মুরব্বি দাঁড়িয়ে আছে, কেউ হাত তুলতে পারে না, কেউ ইশারা করে বলে না যে আমি সামনে যাবো, আর তুমি কে গো, নবীকে অপমান করার জন্য সামনে এক পা দিয়েছি, ওই জায়গাতে পা স্টপ হয়ে গেছে, আর ওই জায়গাটা ভূমিকম্পের মতো থর থর করে কাঁপা শুরু হয়ে গেল। নবীজির অপমান দুনিয়ার সবাই সহ্য করতে পারলেও আমার আল্লাহ সহ্য করে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা এর জন্য বলতে চাই, প্রত্যেকটি মেসেজ দিতে চাই, আল্লাহ নবীকে ভালোবাসতে হবে দুনিয়ার সবার চাইতে, নাকি দুনিয়ার সবার কম ভালোবাসতে হবে আমার নবীকে? সবার চাইতে বেশি ভালোবাসতে হবে। তাহলে আমি যে প্রশ্নগুলো করি জবাব দেন, আমাদের স্ত্রী, আমাদের পুত্র, আমাদের সন্তান আদি, আমাদের দুনিয়া, আমাদের ধন সম্পদ, আমাদের বাবা, আমাদের মা, সবার চাইতে ভালোবাসতে হবে কাকে? কথা কন আমাদের নবীকে। কাকে? দুনিয়ার সবার চাইতে ভালোবাসতে হবে আমার নবীকে, যদি ভালোবাসা না যায় জান্নাত হবে না। কথাকে আমার, আমার আল্লাহ বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও আল্লাহর নবীকেই আনুগত্য করো। দুনিয়ার সবার চাইতে ভালোবাসতে হবে, শুধু ভালোবাসা নয় আনুগত্য করতে হবে। কথাকার তাহলে দুনিয়ার সবার চাইতে বেশি আনুগত্য করতে হবে আল্লাহর নবীকে। এই বাংলাদেশের 50 বছর স্বাধীনের 50 বছর পর দেখা গেল, রিসার্চ করে দেখা গেল আল্লাহ নবীকে আমরা বেশি ভালোবাসতে পারি নাই, কারণ এই বাংলাদেশে বাবার বিপক্ষে কথা বলার কারণে 50 বছর পরে হলেও তাদেরকে দুনিয়া থেকে বিচার করে শেষ করে দেওয়া হয়েছে, কিন্তু নবীর নামে ব্যঙ্গ করেছে প্রান্তে। বাংলাদেশের সংবিধান থেকে রাষ্ট্রপ্রধান থেকে কোনো রকম মিছিল মিটিং হয় নাই, প্রতিবাদ মিছিল হয় নাই। এখান থেকে বোঝা গেল যে তুমি তোমার বাপকেই বেশি ভালোবাসো আল্লাহর নবীকে নয়। এর মধ্যেও ফ্রান্সে আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে, সাতক্ষীরার মাটি থেকে মিছিল করা হয়েছে, মিটিং করা হয়েছে, বাংলাদেশের প্রত্যেকটি রাজপথে মিছিল করা হয়েছে। এই শয়তানের বাচ্চারা বলেছে তোদের মিছিল করতে দেওয়া হবে না। এরা কি বলেছে, মাসানি বসে বসে বলতেছি এখানে চিল্লাই লাভ কি, বলে নাই, এখানে চিল্লিয়ে লাভ কি, তোমাদের স্লোগান কি ফ্রান্সের সরকার শুনতেছে? আমার ভাইরা, ফ্রান্সের সরকারের কাছে আমাদের কথাটা পৌঁছাতে হয়তো বা দেরি হতে পারে 2-1 দিন, কিন্তু আমার নবীর কাছে, আমার আল্লাহর কাছে কথা পৌঁছাতে 1 মিনিট দেরি হচ্ছে না। কিয়ামতের ময়দানে কি জবাব দিবা? সুতরাং বলতে চাই,
দুনিয়ায় যারা রাজত্বের সাথে বসবাস করছেন, আমি স্পষ্ট গলায় বলে দিতে চাই, আপনার বাবার বিপক্ষে কথা বলার কারণে যেই মানুষগুলোকে দুনিয়া থেকে বিদায় করলেন, আল্লাহ নবী অত্যাচার করেছে এই বাংলাদেশে, আল্লাহ নবী উত্তর শরীরের অত্যাচার যুবক নির্যাতন চলছে, এর প্রতিবাদে মুসলমানরা মাঠে নেমে এসেছিল, ওদেরকে দুনিয়া থেকে বিদায় করার পরিকল্পনা তোমরা করছো, আল্লাহ নবীর কাছে তোমাদেরকেও ধরা খেতে হবে। আমার ভাইরা, সুতরাং নবীকে আমরা দুনিয়ার সবার চাইতে ভালোবাসতে চাই। আপনি আওয়ামী লীগ করেন, বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত আমি স্পষ্ট কথা বলা পছন্দ করি, আপনি বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত, আল্লাহর কসম করে বলছি কুরআন আমার সামনে, আপনি যদি বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত হন আর তার আদর্শ যদি কুরআন এবং সুন্নাহ মোতাবেক না হয়, নবীর মতো না হয়, আপনার বঙ্গবন্ধু জান্নাতে যেতে পারবে না এবং আপনার উত্তরসূরিও যেতে পারবে না। আবার শুনুন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে তার আদর্শিত, আপনাদের আদর্শ যদি বিশ্বনবীজির আদর্শের সাথে না মিলে আপনার দ্বারাও জান্নাত সম্ভব নয়। এ দুনিয়ার কোন মানুষের আদর্শে আদর্শিত হলে জান্নাত পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর নবীর আদর্শে আদর্শিত হলে। কথা বলেন ঠিক তবে ঠিক। সুতরাং দুনিয়ার ধ্যান ধারণা বাদ দেন, সব চাইতে ভালোবাসতে হবে কাকে? বিপদ আসতে পারে না, অবশ্যই এই কথা বললে বিপদ আসতে পারে, মুসিবত আসতে পারে, তাই বলে কি আমরা চুপ করে বসে থাকব? আমরা কি সেই যা? কখনো নয়, কখনো নয়। জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না, মোরা শক্ত হব সীসার মতো, আসুক বাধা বিপদ যত, ঠিক না বেঠি? লক্ষ প্রাণের খুন ঝরাবো, দিক পরাজয় মানব না, ঠিক না ভাই? শহীদানের ওই কাফেলা চলবে অপিরা, আসুক যত বাধা বিপদ, হোক যত দুর্নাম, সাইদি সাহেব তাকিয়ে আছে, বসে থাকলে চলবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না। সুতরাং বসে থেকে লাভ নাই। আল্লামা সাইদির কথা শুনলে যারা রেগে যায় তাদেরকে বলতে চাই, শোনো, সাইদি সাহেবের পায়ের ধুলার জুতার যে যোগ্যতা আছে সেই যোগ্যতাও তোমার নাই, তুমি তার বিপক্ষে কথা বলতে যাও, কথা বলো না, চক্ষু গরম করে কোনো লাভ নাই। ফিরে আসো কোরআনের দিকে, যেই মানুষটি কোরআনের কথা বলেছেন 50টি বছর, সেই মানুষের কথা তোমার ভালো লাগে না, চোর লুচ্চা টাইপের লোকগুলো তোমার ভালো লাগে, তার মানে তুমি লুচ্চা চোর। যার সাথে তার সম্পর্ক তার সাথে তার কিয়ামত, মনে রাখবেন কথাটি আমার ভাইরা। সুতরাং আল্লাহর নবীর উত্তর সরি দ্বারা তাদেরকেও ভালোবাসা মানে হলো আমার আল্লাহকে ভালোবাসা। ভাইরা আমার, শুধু ভালোবাসলেই হবে না, আনুগত্য করা লাগবে কি লাগবে না? আল্লাহ নবীকে অপমান করার জন্য সামনে এক পাও দিয়েছে, আমার আল্লাহ বলল স্টপ, আমার আল্লাহ স্টপ করিয়ে দিতে পারে কিনা? আমার আল্লাহ স্টপ করিয়ে দিতে পারেন, কিন্তু করছে না। এত নির্যাতনের পর নির্যাতন, একটা মানুষের নামে একটা দুইটা না, 30 থেকে 40টাও মামলা আছে, এরপরেও মানুষ ভেঙে পড়ে না, এরপরেও মানুষ কষ্ট পায় না, কারণ জানে ওরা চোর নয়, কারণ ওরা জানে ওর ডাকাত নয়, ওরা জানে আমরাই দোষ করি নাই, অন্যায় মে অত্যাচারে জুলুম নিপীড়ন মিথ্যা মামলা দিয়ে জেলখানার কারারুদ্ধের মধ্যে বন্দি করা হয়েছে, এটা ওরা জানে, এরপরে হাসি মুখে মেনে নিয়েছে, তার কারণ হলো কোরআনের কথা বললে, নবীর কথা বললে, আল্লাহর কথা বললে যুগে যুগে এরকম বাধা দিয়েছে, এখনো বাধা দেবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তবে মনে রেখো, আমি ওদের জন্য বলতে চাই, এই যে নির্যাতন মানুষগুলো এরা মাঝে মাঝে ভেঙে পড়ে এই কথা বলে, আল্লাহ তোমার বিচার কবে হবে?
বলে না ও ভাইরা আপনাদের জন্য বলতে চাই ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন ও মুমিন ভাইরা আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করে টিকে থাকুন আল্লাহর সাহায্য অবশ্যই আসবে আমার আল্লাহ ছাড়ে দেন কিন্তু ছেড়ে দেন না আমার আল্লাহ বলেন মানদাম নিরাশ হচ্ছ কেন কোরআনে কারীমকে প্রশ্ন করো কোরআন জবাব দেবে আহাসিবান্নাস আইতরাকু আইয়াকুলু আমান্না হে মানুষেরা কেন চিন্তা করছো তুমি তুমি যদি ইমানদার হও তোমার কষ্ট হবে তোমার কষ্ট সহ্য করতে হবে এটার নাম পরীক্ষা তুমি কেন চিন্তা করছো আল্লাহর নবীজি কত কষ্ট করেছে এই কোরআনের কথা বলতে গিয়ে নবীর উত্তরসূরী হবা ও সাইদি তোমার নির্যাতনের কিছুই হয় না তোমার সাইতে আমার নবী বেশি নির্যাতিত হয়েছিল ঠিক কিনা বলে সুতরাং উত্তর সরি যারা কোরআনের তাদেরকে বলতে চাই কোরআনের পথে আসবে সেইভাবে মনে করবে জীবন বিলিয়ে দিতে হবে কোরআনের পথে তুমি ইমানদার হবা তোমার কিছুই হবে না আমার ভাইরা আমি বলতে চাই ইমানের পথে আসলেই বিপদ হবে আমার নবীকে অপমান করার জন্য সামনে অগ্রসর হচ্ছে আমার আল্লাহ বলছে স্টপ যে যার মতো পালিয়ে গেল ভূমিকম্প শুরু হয়ে ডাক্তার বেরিয়ে আসলো ঘরের ভিতর থেকে এসে দেখতেছে অবস্থা খুবই খারাপ হাই হাই এই কম্পাউন্ড ডাক্তার এখানে দাঁড়িয়ে কেন ডাক্তার গিয়ে গায়ে হাত দিলেন উঠে পড়েছে আরে তুই এখানে কেন সে বলতেছে ওদের ওই শিক্ষার্থী ছেলে ওখানে দাঁড়িয়ে আছে না গহমান করার কারণে আমার এই অবস্থা হয়েছে হতভম্ব হয়ে গেল কথা কি তা ডাক্তার বিশ্বনবীর দিকে ছুটে গেলেন যাবার পর বলতেছে এই ছেলে তোমার নাম কি কয় আমার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার নাম মোহাম্মদ কোত্থেকে এসছো কয় মক্কা থেকে বলছে বাস বলতে হবে না ডাক্তার হচ্ছে পণ্ডিত মানুষ বাইবেলের পণ্ডিত মানুষ তাকেই জিজ্ঞেস করলেন নবীকে জিজ্ঞেস করলেন তোমার নাম মোহাম্মদ তোমার বাবার নাম কি আব্দুল্লাহ তোমার মায়ের নাম কি আমিনা তোমার দাদার নাম আব্দুল মুত্তালিব তোমার চাচা যে সাথে এসেছে তার নাম হলো আবু তালেব বলো কথা ঠিক কিনা সে বলতেছে জি কথা ঠিক তিনি বুঝতে পেরেছে ছোট্ট বান্দা আল্লাহর গোলাম আল্লাহর বন্ধু আল্লাহর নবীকে কোলে তুলে নিলেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ তিনি বলতেছেন আমার কিতাবের মধ্যে লেখা আছে তুমি আসবে আমার কাছে চোখের চিকিৎসার জন্য আমি তোমার অপেক্ষায় রয়েছিলাম এখন আসো আসো আমার কোলে আসো কোলে দিলেন আদর করলেন আর বললেন হো আল্লাহর নবী তোমাকে যে কথাটি বলতে চাই তোমার চোখের চিকিৎসা দুনিয়ার কোনো ডাক্তার করতে পারবে না আল্লাহ নবীকে কোলে নিলেন এরপর বললেন তুমি জানলা তুমি কোনো সন্দেহ নাই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রহমত স্বরূপ এই দুনিয়াতে পাঠিয়েছে মনে রেখো আমার আল্লাহ তোমার ভিতরে যে রহমত দিয়েছে কোনো ডাক্তারের ঔষধের ভিতরে এত রহমত দেয় নাই মনে রেখো মুহাম্মদ আমার আল্লাহ জিজ্ঞাই দেয় মুহূর্তে আমাকে বললো সেটা কোনো আমি বুঝতে পেরেছি আমার জ্ঞানে কিতাব পড়ে যতটুকু বুঝতে পেরেছি আল্লাহ তোমার ভিতরে বরকত দিয়েছেন হা করো বিশ্বনবীজি হা করলেন শাহাদাত আঙ্গুল মুখের মধ্যে ঢুকাই দিল ডাক্তার সুন্দর করে মুখের ভিতর থেকে লালা বের করে নবীজির চোখে লাগাই দিল আল্লাহর নবীজির চোখের ব্যথা ভালো হয়ে গেল রহমাতাল্লিল আলামিন তুমি উম্মতের জামিন আপনি ছাড়া নবী বাঁচে না পর আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন লক্ষ্য করুন আমার আল্লাহ সব পারে কাউসারের তেলাবাত করেছি এর অর্থ সকলে জানেন ইন্না আতাইনা কাল কাউসার নবী হে আমি অবশ্যই তোমাকে হাউজে কাউসার দান করেছি সুতরাং ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার তুমি আল্লাহর জন্য নামাজ পড়ো এবং কুরবানি করো ইন্না শানিয়াকা হুয়াল আবতার নবী গো তোমাকে যারা লেজ কাটা বংশহারা নির্বংশ বলেছিল আমি আল্লাহ ঘোষণা দিলাম তারাই নির্বংশ কথাকার কথাকার
আল্লাহর নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাবা ঘরের দেওয়ালের সাথে গেলাম দিয়ে বসে আছেন আল্লাহর নবীজির কাছে আল্লাহর নবীজির সামনে কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম বসা একটু সামনে বসা নবীজি একটু দূরে বসে আছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লক্ষ্য করলেন নবীজি একা একা বসে আছে কেন ওখানে নবীজির দিকে লক্ষ্য করলেন এবং কিছু সংখ্যক সাহাবাদেরকে নিয়ে হযরত আনাস বিশ্ব নবীজির দিকে এগিয়ে গেলেন কাছাকাছি গিয়ে বসলেন নবীজির চোখে ঝরঝর করে পানি পড়তেছে আনাস বলেন আমি দুনিয়ার সব সহ্য করতে পারবো নবী হে আপনার চোখের পানি সহ্য করতে পারবো না নবীজির চোখ দিয়ে পানি পড়ে হযরত আনাস বলেন আমার গায়ের লোমগুলো যেন খাড়া হয়ে গেল আমি সহ্য করতে পারছিলাম না নবীকে জিজ্ঞেস করতে চাইছিলাম ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন কেন ওই কথাটা আমি বলার জন্য চেষ্টা করলাম কিন্তু নবীজিকে আমি বলতে পারলাম না আল্লাহর নবীজির চোখ দিয়ে পানি পড়তেই শুরু হয়ে গেল লক্ষ্য করে দেখলাম কিছুক্ষণ পর আমার নবীজি আর কাঁদে না চোখ দিয়ে পানি পড়ে কাঁদে না এমন একটি মুহূর্তে চোখ দিয়ে পানি পড়ছে আমার নবীজির মনটা খারাপ নাই সুন্দর মুক্তি দিয়ে মিসকে একটি হাসি আমার আল্লাহ বের করে দিয়েছে আমার ভাইরা আল্লাহর নবীজির চোখে পানি আবার মুখে হাসি এটা তো দুইটা একসাথে হতে পারে না যিনি করতে পারেন তিনি আমার আল্লাহ হাসাতে পারেন আল্লাহ কাঁদাতে পারেন আমার আল্লাহ দুনিয়ার কেউ নন সেই আল্লাহর নামটা জবান খুলে বলবেন আল্লাহু আকবার নারায়ে তাকবীর নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খোদার দোহি ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ চোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ আল কোরআনের আলো সংসদে জালো আমার এক মুসল্লি আছে উনি খুব আল্লাহর প্রতি ভরসা করেন আমি যতদূর জানি উনি বিড়ি ছাড়া সিগারেটও কোনোদিন খান না হঠাৎ করে দেখছি আসরের সময় মসজিদে আমি মসজিদের পাশ হতে ইমাম মাহফিলের সময় ছুটি কি মসজিদ দেখেন এখন আমি দেখলাম মসজিদের সামনে একটি বাড়ি আছে সানসেটের উপরে আপনার লুঙ্গির ক্রক এখানে কি বলে গুজে রাখে এখানে সুন্দর করে বিড়ি আর ম্যাচ আমি দেখলাম বের করলো বের করে ওখানে রাখলো রাখার পর অজু করলেন এরপরে ভিতরে ঢুকলেন আমি জিজ্ঞেস করলাম ভাই আমি কিন্তু দেখে ফেলেছি বলছে বিষয়টা কি হুজুর আমি দেখলাম যে আপনি ম্যাচ আর সিগারেট বিড়ি ওখানে রাখলেন ওখানে রাখলেন আপনার নামাজ হবে তো বলছে কেন হুজুর আমরা যদি চিন্তা হয় যে ওটা আসে না চুরি হয়ে গেছে কেউ তো নিয়েও যেতে পারে তো বলছে না হুজুর ইনশাল্লাহ হারাবে না আল্লাহ ভরসা হ্যাঁ আল্লাহর উপরে কত ভরসা সব ছাড়বে তো কি ছাড়বে না লক্ষ্য করুন ভাই আমার আল্লাহর নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন কেন কাঁদলেন কেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি তো বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছিলাম নবীজি কেনই বা কাঁদলেন কেনই বা হাসলেন নবীজি যখন হাসলেন তখন আমি প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কাঁদলেন কাঁদলেন ঠিক আছে আবার হাসলেন ব্যাপারটা বুঝলাম না মেহেরবানি করে আপনি আমারে বলুন আপনি এই বিষয়গুলোর কারণ কি কারণে হলো আনাসের কথাটা যাবে আল্লাহর নবীজি বললেন হে আনাস কান্না করার পিছনে কারণ হলো তিনটা আর হাসির পিছনে কারণ হলো আমার একটা সেই একটা আর অন্য কিছু নয় আমার আল্লাহ এই মুহূর্তে আমাকে সূরাতুল কাউসার নাজিল করলে এই জন্য আমার মন থেকে অন্তর থেকে সব দুঃখ দূর হয়ে গেল এই জন্য আমি হাসলাম হযরত আনাস বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে কান্না করার পিছনে কারণতে বললে আমি খুশি হলাম আনাসকে বললেন আনাস কান্না করার পিছনে কারণ হলো আমার তিনটা এই তিনটা কারণ আমি সংক্ষেপে আলোচনা করে ইনশাআল্লাহ শেষ করে দেব এক নম্বর কারণ হলো নবীজি বললেন আনাস
কাজ আমার আল্লাহ আমাকে আটটা সন্তানের জনক বানিয়েছেন চারটা ছেলে আর চারটা মেয়ে আমার আল্লাহ আমাকে যে চারটা পুত্র সন্তান দিয়েছিল তার একটাও বেঁচে আজকে নাই সব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আনাস এই কারণে আমার চোখের পানি কারণ হলো আমি তো শুধু নবী না আমি হলাম বাবা সন্তান যদি চলে যায় বাবার কষ্ট হবে এটা স্বাভাবিক ব্যাপার ঠিক না বে ঠিক কারণ এই দুনিয়াতে নিঃস্বার্থভাবে যিনি ভালোবাসা দেন তিনি আর কেউ নন তিনি হচ্ছেন বাবা তিনি হচ্ছেন মা বাবার বৃষ্টিতে পাড়ি দিয়ে খাল নদী পাহাড় মাথার গাম পায়ে ফেলে যুগাই দিয়াহার বট বৃক্ষের মতো বাবা দিয়ে শীতল ছায়া ধীরে ধীরে বড় করে দিয়ে প্রাণের মায়া ঘৃণা করে দেয় না ফেলে ঘৃণা করে দেয় না ফেলে হোক না সন্তান কানা খোড়া দুই জোড়া জুতা বানি দেব মোরা আমার মায়ের পায়ে এক জোড়া দেব মোরা কারণ কবি বলেন বুকের চাপলা কেটে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দাও এক ফোঁটা দুধের ঋণ কখনো শোধ হবে না যারা মাকে ভালোবাসো না ওবাজ শুনে লাভ হবে না না এই মুহূর্তে আওয়াজ খুব একটা বেশি হবে না কারণ ওই দোষেই দোষী অনেক সন্তান আছে যারা মাকে অবহেলা করো মায়ের কষ্ট বোঝো না তারাই আমার গান শুনো না চিন্তা করে দেখো এক জন্মে মায়ের দুগ্ধ খেলে কত দিন সাত জন্মেও সেবা করে শোধ হবে না এই মাকে যারা দাও না খেতে মায়ের ভক্তি করো না তারাই আমার গান শুনো না খাওয়ায় ক্ষীর দধি দুগ্ধ হুজুর বাবাই করছো মুগ্ধ খাওয়ায় ক্ষীর দধি দুগ্ধ পীর বাবাকে করছো মুগ্ধ জ্যান্ত বাপ তোর অনাহারে রয় ওরে স্বর্গ পুড়ে ছাই হবে রে মা বাবার বেদনা আরে বাপ খেতে পায় না মা খেতে পায় না পীরের দরবারে নিয়ে যাই গরু আরে ভাই আপনি গরু নিয়ে যান আমার কোনো আপত্তি না আমি কোনো পীর বিরোধী ওয়াজ করি না এক নাম্বার হোক অথবা দুই নাম্বার হোক কোন পীরের বিপক্ষে কথা বলি না আমি আমি শুধু কথা বলতে চাই ওই ধরনের মুরিদদের যার বাপ রেখে চলে যায় পীরের কাছে তোমার তো একবার সুসমাদ দরকার ছিল তোমার বাপ খেতে পায় কিনা আরে বাপ খেতে পায় না এমন রাওয়ায়েত কত নেবেন হাজারো হাজারো আছে বইয়ের কারণে মা বাপকে রেখে আসে বৃদ্ধাশ্রম সে মায়ের ঠিকানা তাই বৃদ্ধাশ্রম সে মায়ের ঠিকানা তাই বৃদ্ধাশ্রম যে মা দশ মাসে দশ দিন ধরে জটিল তার জঠরে সে মায়ের ঠাই হলো না জায়গা বড় কম সে মায়ের ঠিকানা তাই বৃদ্ধাশ্রম সে মায়ের ঠিকানা তাই কথা বলেন ঠিক না বেঠি তুমি গরু দাও উট দাও আল্লাহর কসম করে বলছি তোমার পীরকে তুমি খুশি করতে পারবে না তুমি দিবা গরু আর একজন দেবে মহিষ আর একজন দেবে উট তুমি দিবা একটা উট আর একজন দেবে পাঁচটা উট তুমি জীবনে পীরকে খুশি করতে পারবে না আর আমার মাকে খুশি করার জন্য গরু লাগে না মহিষ লাগে না উট লাগে না আমার মাকে খুশি করার জন্য বাজারে থেকে একটা বেদনা ফল নিয়ে আসবে সুন্দর করে বিনিয়ে মায়ের মুখে তুলে দেবে বাবার মুখে তুলে দেবে শুধু মা খুশি না আল্লাহর আরো পর্যন্ত খুশি হয়ে যাবে খাওয়ায়া কিরে দদি দগ্ধ হুজুর বাবাই করছো মুগ্ধ খাওয়ায়া কিরে দদি দগ্ধ পীর বাবাকে করছো মুগ্ধ জ্যান্ত বাপ তোর অনাহারে রয় ওরে স্বর্গ পুড়ে ছাই হবে রে মা বাবার বেদনায় ঠিক না বেটি ও মায়ের কটা নাড়ি ছিঁড়ে তুমি এই দুনিয়াতে এলে একদিন কি হিসাব করে ও দেখেছো ছেলে এই মাকে যারা দাও না খেতে মায়ের ভক্তি
বাকি করো না ওয়াজ শুনে লাভ হবে না যার মাকে ভালোবাসো না বাবাকে ভালোবাসো তারাই আমার গান শুনো না একটু আস্তে করে বলা যাবে কি মারহাবা ছোট্ট করে একটু ভুলে গেলাম যদিও আমার সাবজেক্টে আলোচনা মায়ের আলোচনা নাই তবু প্রত্যেক আলোচনায় আমি মায়ের আলোচনা করার চেষ্টা করি কারণ আল্লাহর ইবাদতের পরেই পিতা মাতার খেদমত আল্লাহর ইবাদতের পরে পীরের খেদমত না কথা বলেন কথা বলেন قضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا ওগো মা তুমি এই ধরনে শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাবার কথা দিলেন তাদেরই প্রতি সদা এহসান তরে তাদেরই খুশিতে যে আল্লাহ সন্তোষ তাদেরই রাগে তিরক হই জীব সন্তোষ খোদারই রহম তারা এ ধরার বরকত খোদারই রকম তারা এ ধরার বরকত সুতরাং আল্লাহর ইবাদতের পরে পিতা মাতার খেদমত করতে ভুলে যাব না তো মা বোনদের জন্য একটা কথা বলে চাই স্বামী কেমন চাপ দিয়েন না যেই চাপে তার মাকে কষ্ট দেয় এমন চাপ দিয়েন না মা কারণ আপনার ভাইয়ের চাপ আপনার সম্মান দিয়েছে আল্লাহ আপনি যদি আপনার শাশুড়িকে ওরকম অপমান করেন আপনি অপমান হওয়ার জন্য তৈরি থাকুন কারণ এক মাগে শীত যায় না আবার ফিরে আসবে ঠিক না মুসলমান ভাইরা আমার নবীজির এক নম্বর কারণে মুখস্থ করেন এক নম্বর কারণ হলো সন্তান বিদায় হওয়া এবার দ্বিতীয় নম্বর শুনুন আল্লাহ নবীজি বলেন দ্বিতীয় নম্বর কারণ হলো আপন মানুষদের কাছে হয়ে প্রতিপন্ন মানুষ কথাই বলে কানি বলে পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আর আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না যদিও গান তবে কথাটা বাস্তব সত্য কথা ওরা দিয়েছে বন্ধুর জন্য আর আমি দিলাম নবীজির জন্য নবীজিকে আপন মানুষ যে কষ্ট দিয়েছে বিশ্ব নবীজির দ্বিতীয় নম্বর কারণটা হলো আপন চাচাদের কাছে প্রতিপন্ন অপমান অপদস্থ কেন আমার নবী কি মিথ্যাবাদী আমার নবী কি আমার নবীর চেহারা কি খারাপ না ভালো আমার নবীর ব্যবহার কেমন সুতরাং এই নবীর সাথে এরকম আচরণ কেন আল্লাহ নবীজির দ্বিতীয় নম্বর কারণটা আসলে কি কি অপমান তারা করেছিল আল্লাহর নবীকে সে ঘটনা সম্পর্কে আপনারও অবগত আছেন তারপর মনে করিয়ে দিচ্ছি আল্লাহর নবীজি বলেন সন্তানগুলো যখন আমার মারা গেল আমি আশা করলাম আমার আপন চাচাগুলো আমাকে এসে সান্ত্বনা দেবে মোহাম্মদ বাবা কেঁদো না সন্তান দেওয়ার মালিক তো দুনিয়ার কেউ নয় সন্তান দেওয়ার মালিক তো আল্লাহ কে আল্লাহ কাউকে ছেলে দিলে ছেলে দেয় মেয়ে দেয় না আবার আমার আল্লাহ কাউকে মেয়ে দিলে মেয়ে দেয় ছেলে দেয় না আবার আমার আল্লাহ ছেলে মেয়ে উভয় দেয় সে মহান মালিক আমার আল্লাহ আবার কাউরে কিছুই দেয় না ব্যাপারটা কার জোরে বলেন আমার সেই আল্লাহ এখনো দুনিয়াতে আছেন যিনি সব কিছু করতে পারেন মানুষ সব কিছু করতে পারে না আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জালালহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহ আল্লাহ মারহাবা বলেন সব কিছু করতে পারে কে আমার নবীজি বলেন আমার চাচাদের কাছে এরকম সান্ত্বনা পাওয়ার আশা আমি করতে পারি নাকি পারে না আমার নবী তো মিথ্যাবাদী না আমার নবী তো কাউকে কষ্ট দেয় নাই আমার নবী তো আপন চাচাদের সম্মান করেছিল তারপর আল্লাহর নবীজির মতো মানুষ কেন সম্মানিত হলেন আপনার বাড়ির পাশে একজন মানুষ হিন্দু যদি হয় সে যদি বিপদে পড়ে এগিয়ে যাওয়ার দায়িত্ব মানুষ হিসাবে আপনার প্রতিবেশী হিসাবে আপনার সে যদি খেতে না পায় তার খাবারটা গুছিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনার শীতের পোশাক যদি না পাও যদি না পায় সেটাও গুছিয়ে দেওয়ার দায়িত্ব আপনার কি ঠিক কিনা এটা মানুষ হিসাবে দায়িত্ব পালন করতে হবে আমার নবীটি কেমন অপরাধ করলো আপন চাচা বোনা বাবু জেহেলদেরকে নিয়ে এসে বলতেছে মোহাম্মদ তোর তো লেজ কেটে গেছে রে
মুহাম্মদ তোর বংশ নির্বংশ হয়ে গেছে, তুই যদি এখন মারা যাস তোর লাশ বহন করার মধ্যে একটা লোক পাবি না, তোর বংশ নির্বংশ করে দিয়েছে। আমাদের লাত এবং উজ্জা, লাত এবং যত মূর্তি আছে তাদের বিপক্ষে কথা বলার কারণে আজকে তোর প্রতি গজব। এই কথা বললেন আল্লাহর নবীকে, আল্লাহর নবী যে চরম কষ্ট পেলেন। আমার নবীকে শুধু তাই নয়, আমার নবীকে বললাম মুহাম্মদ তোর তো সব শেষ হয়ে গেছে, এবার তোরে শেষ করব। জোরে কান্না হুজুবিল্লাহ। আমার নবীকে বলতে তোরে শেষ করব, তোর ইসলাম শেষ করব, তোর পক্ষে যারা আছে তাদের শেষ করব, তোর ইসলাম শেষ করব, তোর কোরআন শেষ করব। ভালো করে জবাব দেন, ইসলামের মালিককে, এই কোরআনের মালিককে, কোরআনের মালিক যদি আল্লাহ, এটা হেফাজতের দায়িত্ব কে নিয়েছে? সন্দেহ আছে মনে হয়? এই যে বাতিগুলো জ্বলছে কেরোসিন অথবা ডিজেল পেট্রোল দিয়ে, ঠিক কিনা? ঠিক মানে কিসে চলছে? অবশ্যই বিদ্যুতে চলছে। এটা যদি কেউ ইচ্ছা করে ফুল দিয়ে নিবানোর জন্য সম্ভব, বাস্তবতা বুঝুন, ভালো করে কান খুলে কথাগুলো শুনুন। এটা যেমন ফুঁ দিয়ে নেবানো সম্ভব নয়, এর একটা নির্ধারিত সুইচ আছে যেখানে চাপ দিলেই বন্ধ হয়ে যাবে। এই কোরআনের বাতি কিন্তু পেট্রোলে জ্বলে না, কোরআনের বাতি জ্বলে আল্লাহর অর্ডারে। এটা যদি নিভাতে কেউ চায় তাহলে তার বোকামি করা হবে। এটা যেমন নিভানো যায় না, এই আলাদান যেমন নিভানো যায় না, কোরআনের বাতি কেউ নিভানো যাবে না, কারণ কোরআনের বাতি তার সুইচ হচ্ছে আমার আল্লাহর হাতে। আমি বলতে চাই আমার আল্লাহ বলে দিয়েছে, হে দুনিয়ার মানুষেরা কোরআনকে যারা নিভাতে যাবে তারাই নিভে যাবে, ধ্বংস হয়ে যাবে, আমার কোরআনের কিছু হবে না। আওয়াজ খুব একটা ভালো না মনে হয়? আমাদের ভিতরে কোনো সন্দেহ আছে এখনো যে কোরআনকে কেউ মনে হয় নিভাতে পারবে? কিন্তু চেষ্টা তো করছে তারা, চেষ্টা করছে না? ওরা ওরা মনে করছে কোরআনের বাতিকে নিভাবো। এই জন্য বাংলার জমিনে যারা কোরআনের দাওয়াত দিচ্ছিল মনে করছিল এদেরকে একটু সাইড করে রাখলে কোরআনের কথা বন্ধ হয়ে যাবে। বাংলাদেশের প্রখ্যাত মুফাসসির, আবারও বলছি, যিনি ইউটিউবের ভাইরাল বক্তা নন, তিনি ইন্টারনেটের বক্তা নন, এক নামে বলুন তো তিনি কে? আল্লামা সাইদি। আপনি দলমত নির্বিশেষে সবাই বলতে পারবেন এটা। আমার চাচা এই লোকটিকে চিনতেন না, আজ থেকে প্রায় 10 বছর আগের কথা বলছি আমি। তিনি হঠাৎ করে এক ব্যক্তির আলোচনা শুনছেন, আর কাঁদছেন। উনি কিন্তু কঠোর বিরোধী সাইদ সাহেব, আমার চাচা, তিনি শুনছেন আর চোখের পানি ফেলছেন। আমার কোনো একটা কাজ আমার চাচার কাছে গেলাম, চাচা যান, আপনি কাঁদছেন কেন? কই বাপ, এই ব্যক্তিটার আলোচনা শুনে আমি কাঁদছি। আমি বললাম চেনেন নাকি লোকটাকে? কই না, চিনি না তো। চেনেন না তো, যাকে চেনেন না তার শুনে লাভ কি? কই না, কথাগুলো ভালো, যার বিরোধিতা মানুষের কাছে বলে বেড়ান ইনি হচ্ছেন সে প্রখ্যাত মুফাসসির আল্লামা সাইদি। বুঝছো তাই নাকি? হ্যাঁ, বলছে আমি আর কখনো তিনার বিরোধিতা করব না। যার যার কপালে হেদায়েত আছে ফিরে আসবে, যার যার কপালে হেদায়েত নাই দলের পক্ষ দালালি করবে, ঠিক না? কপালে হেদায়েত থাকলে ফিরে আসো ভাই, এখনো সময় আছে, এখনো সময় আছে, এখনো সময় আছে, ঠিক না? ঠিক, সত্যটা বাছাই করার চেষ্টা করো। মালিক একজন আছে, বিচার কেমন শুরু হয়েছে করো না। আমার আল্লাহ এখনো আছে, বড় বড় জিনিস দিতে পারে নাকি? সে আল্লাহ মনে হয় মরে পড়ে গেছে। এটা হলো সাতক্ষীরা, বাংলাদেশে এমনও জায়গা আছে যে কথা বললে, এই কথা বললে ওয়াজ থেকে নামিয়ে দেয়। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই, এই জেলার প্রত্যেকটি মানুষকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও, যারা বিরোধিতা করে আল্লাহ তাদেরকেও কবুল করে নাও। আল্লাহ যদি বিরোধিতা করে কবুল না করে তাদের ধ্বংস করে দাও। জোরে কোন আমি, আপনাদের জন্য এর চাইতে বড় দোয়া আমার আর নেই।
আল্লাহ তাআলা যেন আপনাদের কবুল করে, একদম কলিজা দিয়ে দোয়া করে গেলাম ইনশাআল্লাহ। মুসাফির মানুষ আমি, মুসলমান ভাই আমার, আল্লাহ নবীজি বলেন আমার 50 জন আমাকে অপমান করলো, অপদস্থ করলো, আমার দিকে আসলো আর বলল মোহাম্মদ তোর সব শেষ করে দেব। বোঝা গেল ওরাই দুনিয়ার প্রভুত্ব চায়, এই দুনিয়ার লালিত্য চায়, এই দুনিয়ার রাজ ক্ষমতা চায়, কিন্তু আমার আল্লাহ তার রাসূলকে এই দুনিয়ার শ্রেষ্ঠ নবী হিসেবে ঘোষণা করেছেন এবং তার উপরেই আমার নবীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এটা দুনিয়ার কোন মানুষের কথায় কখনো বন্ধ হয়ে যাবে না। আল্লাহ নবীজি বলেন আমার এই কষ্টটা থেকেই গেল। তাহলে আমি বুঝাতে চাইলাম এই কোরআনকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ, এর হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? ইন্না নাহনু নাযাল যিকর ওয়া ইন্না লাহু লা হাফিজুন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যাই যাই ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথাকার বলছে একজন হিন্দু শিল্পী, নাম হচ্ছে নকুল কুমার বিশ্বাস, একজন হিন্দু মানুষ কোরআন নিয়ে গান গায়, আর আমার দেশের ছেলেরা গায় কি গান জানেন? আক্ষেতে ছাগল বন্দি, জলে বন্দি মাছ, নারীর কাছে পুরুষ বন্দি, ঘুরাই বারো মাস সুখী গো। ওই আমার এখন না কেন? আচ্ছা মন ভালো না কেন আপনারা বলেন তো? কালার সাথে পীড়িত কইরা সুখ পাইলাম না। ওজি বলে তো সুখ পাবে না, যার সাথে পীড়িত করে তো শালা কালা। কালার সাথে পীড়িত কইরা তুই জীবনে সুখ পাবি না। সম্পর্ক যদি করতে হয় আল্লাহর জন্য কর, সম্পর্ক যদি করতে হয় মায়ের জন্য কর, সম্পর্ক যদি করতে হয় ভালো যদি বাসতে হয় আল্লাহর নবীর জন্য করো, ভালোবাসতে যদি হয় দেশের জন্য করো। আমাদের কত গান আছে দেশপ্রেমমূলক গান, যে গানগুলো শুনলে হৃদয় জুড়িয়ে যায়, ঠিক না? এইটা এই আলোচনাটা হচ্ছে যুবকদের জন্য। গান যদি গেতে হয় আল্লাহর জন্য গাবো। জীবন আমার তোমারই হাতে, মরণ আছে তোমার হাতে, আমার তুমি ছাড়া নেই কেউ দুনিয়াতে, প্রভু তোমায় ছাড়িব না, তোমায় ভুলিব না, তোমারই রহমতে দাও না আল্লাহ, ওরা তোমারই বান্দা। মারহাবা বলে এ গান গাওয়া যায় না? যুবকেরা এই অপসংস্কৃতির বিরুদ্ধে ফিরিয়ে নিয়ে ফিরিয়ে আনতে হলে আবার আইনউদ্দিন আলাদাদের গর্জনকে ফিরিয়ে নিয়ে আসতে হবে, আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে মুহিব খানের গজলগুলোকে, ফিরিয়ে নিয়ে আসতে হবে কলরবের গানগুলোকে, ফিরিয়ে নিয়ে আসতে হবে আমাদের শিল্পীর গানগুলোকে। আবার যদি সেই সোনালী যুগটা পেতে চায় অবশ্যই ইসলামিক গানগুলো প্রয়োজন আছে না? নাই কত চমৎকার গান। এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের এই ঋণ কোনদিন শোধ হবে না, না 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 শোধ হবে না, নিত্যর মুখোমুখি দাঁড়িয়ে 7 কোটি মানুষের জীবনের সন্ধান আনলে যারা, তোমাদের এই ঋণ কোনদিন ম্লান হবে না, না 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 ম্লান হবে না। মারহাবা বলেন হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না, হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না, বড় বড় লোকেদের ভিড়ে জ্ঞানীয় গুণীদের আসরে তোমাদের কথা কেউ কবে না, তবু হে বিজয়ী বীর মুক্তি সেনা,
তোমাদের ঋণ কোনদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। সুবহানাল্লাহ, এক একটা গান আমাদের কলিজা দিয়ে লিখেছে এই কবিগুলো, ঠিক না ভাই? ঠিক, তারা তো গান পায় না, সিলা ফাটা জিন্স প্যান্ট পরা, এই হলো গান। আজ থেকে 15 বছর পরে পূর্বে ফিরে যান, সেটা কি গান? আর কত কাল হাসিব আমি দুঃখের সারি গাইয়া, আমার জনম গেল ঘাটে ঘাটে, আমার জনম গেল ঘাটে ঘাটে, ভাঙা তরি বাইয়া রে আমার, ভাঙা তরি বাইয়া। এই গানগুলোর মধ্যে অপসংস্কৃতি ছিল না, এই গানগুলোর মধ্যে ছিল আল্লাহর নাম। কার নাম? আমার ভবি কেউ কি আছে দুঃখ কবজার কাছে রে, আমি রহিলাম শুধু দয়াল আল্লাহ রে, আমি রহিলাম শুধু দয়াল আল্লাহ, তোমার পানে চাইয়া রে আমি, তোমার পানে চাইয়া। চিৎকার দিয়ে বলেন মারহাবা। যুবকেরা, গান যদি গেতে হয় আল্লাহর জন্য গাও, গান যদি গেতে হয় মায়ের জন্য গাও, রসুলের জন্য গাও, সব হবে কি হবে না? আপনার অবশ্যই গুনগুন করতে ইচ্ছা করে, গুনগুন যদি শুধু ইচ্ছা করে, কোরআনের সুর নেন, আজানের সুর নেন, ভালো লাগে না? আইয়া সালা এটা তো না, সিরিয়ালে বসলে তো আর আজান নাই, কিসের আজান? সিরিয়ালে বসলে আজান টাজান মানে এখন? হায় হায়, কি যুগ আইলো, আইলো রে আইলো কিরণওয়ালা, এগুলো যে বসে দেখে আমার বাপন খালা, ঠিক কিনা? মানে আমি তো পরকে বলছি না, ওরাই আমার মা, ওরাই আমার বোন, ওরাই আমার মায়ের বোন খালা, দেখে শুধু কিরণমালা লাগাও, কোথায় থেকে কোন সিরিয়াল কমনে যায়। হাই হাই, আমাকে একজন এক যুবক বলতেছে, হুজুর আমার স্ত্রী আমাকে বলতেছে আমি নাকি আমার স্ত্রীকে ভালোবাসি না, তো আমাকে বলছে ভালোবাসা যদি জানতে হয় তাহলে নাগিন দেখবা, নাগিন দেখবা, নাগিন। নাগিনটা আবার কি? নাগিন বলতে আমরা যতদূর জানি সাপুড়িদের বলে বা সাপ খেলা যারা করে, ওই ওই ধরনের কিছু জিনিসকে নাগিন বলে, জিনিসকে নাগিন বলে। তো আমার স্ত্রীকে আমি গিয়ে বললাম, আচ্ছা আমাকে একজন প্রশ্ন করেছে, মহা বিপদে পড়েছে, নাগিন কি গো? বলছে কথা তো সেটাই, কথা তো সেটাই, আমাকে এসে অনেকেই বলে যে আপনি তো হুজুরের ওয়াইফ, হুজুরের ওয়াইফ, আসলে আসলে এই ভালোবাসা সম্পর্কে আমাদের ধারণা দেন, আমাদের ধারণা দেন। তা আমাকে অনেকে এসে বলে হুজুর, হুজুর আমি আমি আমার এক বন্ধুর কাছে শুনেছিলাম যে ভালোবাসা যদি পেতে চায়, শিখতে হয় তাহলে বিশ্বনবীর জীবনী থেকে ভালোবাসা শিখতে হবে। কিন্তু আমার স্ত্রীকে আমি যখন বললাম নাগিনের কথা, তখন আমার স্ত্রী বলতেছে হ্যাঁ এক ধরনের লোক আছে তারাই নাগিন, একটা সিরিয়াল আছে সেটা দেখে, মেয়ে মানুষ বোঝেন তো, বউ আমার তাই কি, বউ আমার তাই কি, কিন্তু মাঝে মাঝে তো, কিন্তু মাঝে মাঝে তো মহিলাদের সাথে মিশলে অনেক কিছু হয়ে যায়, অনেক কিছু হয়ে যায়। আমি তো তাই এখন ওয়াজ করছি, এখন কি দেখছি তা আমি কি কিনবি, কি ঠিক কিনা? অবশ্যই ব্যাপারটা এখন হাতে মুঠোয় নাগিন, মুঠোয় নাগিন, ফোনটা দিয়ে আসবেন, ফোন টিপতে টিপতে সিরিয়াল দেখা সারা, সিরিয়াল দেখা সারা। নামাজ যদি কাজা হয়ে যায় তো কাজা তুলতে ইচ্ছা করে না, কিন্তু যদি কোনো ভাবে সিরিয়াল এদিক ওদিক চলে যায়, এখন আর টিভি দেখা লাগে না, ইউটিউবে সার্চ দেবে আজকে সিরিয়াল দাও, সিরিয়ালে চলে আসলো। আমি আমি মিথ্যা কথা বললাম? এখন মানে যেটা চলে যাবে ওটার ওই আগেকার কাল নাই, যে যদি রাতে দেখা না হয় সকালে দেখবে, ওই কাল এখন আর নাই, এখন কাল হলো যদি চলে যায় ও নামাজ থাক ও বাদ দাও, এখন আগের পর্বটা দেখে তারপরে নামাজ, আছে নামাজ হবে, আছে নামাজ হবে। ওই কিরণমালার প্রথম শুরুটা যখন হয়েছিল আমার নমা, আমার আপন চাচি আমাকে এসে বলতে বলতেছে বাপ নামাজে আমার আর মন যায় না, কেন? ওই যে অমুকের বাড়ি আমাকে দেখতে নিয়ে যায় আমার বৌমারা, ওখানে একটা মেয়ে তার নাম কিরণমালা, গাছের মধ্যে পড়ে গেছে, নামাজে যখন দাঁড়ায়
হয় তখন আমি চিন্তা করি এই মেয়েটা বেরাবে কি করে। আচ্ছা বলে নামাজ হবে, এই যদি হয় আমাদের অবস্থা তাহলে নামাজ কালাম সব দূরীভূত হয়ে যাচ্ছে, সব বাদ। সুতরাং এখন যদি নামাজ কালামের দিকে আসতে হয় অবশ্যই আমাদেরকে আমলের দিকে আসতে হবে। এক মিনিটের একটা আমল শেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। আখলাস দিনাক ফী কালামিল কলীল, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হতে পারে তবে আমলটা ভালো হতে হবে। একজন সাহাবার নাম আল্লাহ নবীজি ঘোষণা করলেন, মা বোনেরা ভালো করে শুনো, আপনাদের মধ্যে এই স্বভাবটা খুব কম আছে। আল্লাহ নবীজি বলেন, আমি এখন যেই সাহাবার নামটা ঘোষণা করব, আমি রসুল দুনিয়াতে থেকেই বলে দিলাম সেই ব্যক্তি হচ্ছে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। তার মানে হলো দুনিয়া থেকে জান্নাতের টিকিট পেয়ে যাবে। সাহাবায়ে কেরাম অপেক্ষায় রইলেন কোন সেই ব্যক্তি, কোন সে ভাগ্যবান ব্যক্তি যিনি জান্নাতের ঠিকানা পেয়ে গেছেন তিনাকে দেখার জন্য মনটা বড় ছটফট করে। আল্লাহর নবীজি কথা বলার পর তার কিছুক্ষণ পরেই আসলেন এমন একজন সাহাবা, যেই সাহাবার আমলটা সাহাবায়ে কেরাম এর জানামতে সেমন কোন আমল করে না, সাধারণ একজন সাহাবা। তেনার নামটা ফজরের পর ঘোষণা করলেন এই ব্যক্তি জান্নাতের মেহমান। এই আসরের নামাজের পরে আবার বললেন এমন এখন এখন এমন একজন সাহাবার নাম ঘোষণা করব যেই ব্যক্তি আমি রসুল বললাম জান্নাতি। ফজরের পরে যার নাম ঘোষণা করা হলো এখনো সেই ব্যক্তির নাম ঘোষণা করা হলো, সুবহানাল্লাহ। বলেন এশার নামাজের পরে আবার ঘোষণা করলেন এমন একজন ব্যক্তির নাম ঘোষণা করবো আমি রসুল যেই ব্যক্তি হলো জান্নাতের মেহমান। সাহাবায়ে কেরাম হতভম্ব হয়ে গেলেন, অবিশ্বাস্য বিষয়টা কি আসলে দেখতে হবে। নবীজি যেহেতু বলছেন বিশ্বাস করাই লাগবে, বিশ্বাস না করার কিছু নাই। বিষয়টা যাচাই করার জন্য ছুটে গেলেন ওই সাহাবের বাসায়, ওই সাহাবার পিছনে পিছনে ছুটলেন, গিয়ে বললেন ভাই মহাবিপদে আছি, আপনি যদি আপনার বাড়িতে আমাকে তিন দিন আশ্রয় দিতেন তাহলে আমি এই মহাবিপদ থেকে বেঁচে যেতাম। সাহাবীর কথায় আল্লাহর নবীজির সাহাবীর তাকে ঠায় দিলেন, তার বাসাতে থাকার জন্য তিন দিন সুযোগ করে দিলেন। তিন দিনে ওনার চিন্তা ভাবনা হলো কেমন আমল করে এই ব্যক্তি, সেই আমলটা আমিও করব যাতে করে আমার নবীজি আমার নামটাও ঘোষণা করে দেয়। তিন দিন তার বাড়িতে থাকলেন, থাকার পর সামন কোন আমল তিনি পেলেন না। তিন দিনের দিন তিনি যখন চলে আসবেন তখন তিনি বলতেছেন ভাই আমি আপনার বাড়িতে যেই সমস্যার কারণে যেই বিপদের কারণে আপনার কাছে এসেছিলাম সেই সমস্যাটা হলো আমার সমস্যা, আমার সমস্যা আমার চিন্তা আমার টেনশন একটাই, সেটা হলো আপনি কি এমন আমল করেন এটা জানার জন্য। মেহরবানি করে আপনি যদি আমাকে বলতেন কি এমন আমল আপনি করেন যেটা আমি শিখতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি সাহাবা জবাব দিলেন ভাই আমি তো তেমন কোন আমল করি না, যারা আমল করে তারা কিন্তু বলে না আমি আমল করি, বলে আমি খুব পরহেজগার, আমার মতো পরহেজগার দুনিয়াতে নাই, বলে নাকি। তিনি বলতেছেন ভাই আমি তো তেমন কোন আমল করি না, তবে আমার জানা মতে আমি যেই সিস্টেমে ইবাদত করি জানি না কবুল হয় কি না, সেটা হলো প্রত্যেক দিন রাতে আমি ঘুমানোর সময় যাদের সাথে কাজ করি ওদের সবাইকে মাফ করে দিই এবং যখন কাজ করে বাড়িতে ফিরি সবাইকে বলি আমার কথাতে আমার কাজে যদি কেউ কষ্ট পেয়ে যাও মেহরবানি করে মাফ করে দাও, আর আমি জীবনে কারোর দোষ ধরি না, নিজে সব সময় আত্মসমালোচনা করি যে আল্লাহ আমি নিজের ভাবে জর্জরিত তুমি আমাকে মাফ করে দাও। হে মা বোনেরা, হে আমার কলিজার মা বোনেরা, পরের দোষ দ্বারা অন্যের গীবত করা এগুলো বাদ দিয়ে ফিরে আসুন মা আমিনার যুগের মতো, মা রাবিয়ার মতো, মা আয়েশার মতো, খাদিজার মতো, মা ফাতিমার মতো, তাদের জীবন গড়ো ঘরে ঘরে, আজকেও সম্ভব আল্লামা সাইদির মতো সন্তান জন্মগ্রহণ করা।
এমন যদি হতো আমার দেশের শাসক হতো আবু বকরের মতো হতো উমরেরই মতো ঘরে ঘরে খানজাহান আলীর আবার জন্ম হতো শাহজালালের জন্ম আবার সবার ঘরে হতো শর্ট প্যান্ট পরিয়া তারা রাস্তায় যেত না স্বামীর হুকুম ছাড়া তারা কোথাও যেত না শর্ট প্যান্ট পরিয়া তারা রাস্তায় যেত না স্বামীর হুকুম ছাড়া তারা কোথাও যেত না মই মরুপি দেখিলে তারা লজ্জা শরম পেত ও তো মা খাদিজার মতো হতো মা আমিনার মতো এমন যদি হতো আমার দেশের মা বোনেরা মা ফাতিমার মতো হতো মা খাদিজার মতো জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে ঘুরে ঘুরে দেখতো আবার আছে কি অনাহারে এরকম শাসক দুনিয়াতে এসেছিল কিনা এমন যদি হতো আমার দেশের সরকার হতো আবু বকরের মতো হতো উমরেরই মতো জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে ঘুরে ঘুরে দেখতো আবার আছে কি অনাহারে আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না আমার দেশের আলেম ওলামা জেলখানায় যেত না যদি মোদের সরকার হতো উমরেরই মতো যদি মোদের শাসক হতো আবু বকরের মতো ঠিক না ভালো সুতরাং এরকম শাসক দরকার আছে নাই আল্লাহর কাছে হেদায়েতের জন্য কামনা করি আল্লাহ যেন কবুল করেন মা বোনেরা ভাই বাবা জিরা শুনুন এবার নবীজি দ্বিতীয় নাম্বার কষ্ট হলো আপন চাচার অপমান অপদস্থ করলো কিন্তু তারা কখনো পারবে না যদি অপমান করতে যায় তারা অপমানিত হবে কারণ যুগে যুগে এটাই প্রমাণ কোরআনকে জানা কোরআনের বাতিকে জানা ছিল তারা দুনিয়া থেকে লাঞ্ছিত বঞ্চিত হয়ে নেবে গেছে ধ্বংস হয়ে গেছে আজকেও জানাই কোরআনকে নিবে দিতে চাইবে কোরআনের রাজ্যকে নিবে দিতে চাইবে কোরআনের আয়াতকে দুনিয়া থেকে বিদায় করতে চাইবে ওরা কখনো সম্ভব নয় বিদায় করা ওরাই ধ্বংস হয়ে যাবে আল্লাহর নবীজি তৃতীয় নম্বর কারণ হলো আল্লাহর নবীজি বলেন কষ্ট শুধু আমাকে মারলে তো আমি কষ্টটা কম পেতাম কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে আমার কাছে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদের প্রতি চলছে অত্যাচার জুলুম নিপীড়ন তাদের অপরাধ একটাই তারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পড়ার কারণে আমার বিলালকে আজকে তারা ধরে নিয়ে গেছে উমাইয়ার কাছ থেকে সিন নিয়ে এসে সিনিয়ে নিয়ে এসে মরুত্তপ্ত গরম পানির উপরে শুয়ে দিয়েছে বুকের উপরে একটা পাথর চাপা দিয়ে বলতেছে বেলাল কালিমা কোন অপরাধ বেলালের ছিল না একটাই অপরাধ আল্লাহর নবীজির কোরআনকে ধরা আর কোন অপরাধ ছিল না আমার ভাইয়েরা বেলালকে বুকের উপরে পাথরের চাপা দিয়ে বলা হলো হে বেলাল কালেমা ছেড়ে দাও বেলাল বলল কালিমা সালা তো দূরের কথা কালিমা সালার কথা যে বলবে তার বিপক্ষেও আমি কথা বলবো আল্লাহর কসম আমার জীবন দিয়েছে আমার আল্লাহ এই জীবনটা কোন মানুষের ভয়ে আমি মানুষের হাতে তুলে দেব না এই জীবন আল্লাহ দিয়েছে সুতরাং আমি কালিমা ছাড়তে রাজি না আবু জেহেল আবারও ভয় দেখালো হে বেলাল কালিমা যদি না ছাড়ো বড় একটি পাথর কিন্তু তোমার বুকের উপরে দিলে নিচে গরম উপরে পাথর নড়তে পারবে না অবস্থা খারাপ হয়ে যাবে সুতরাং এত দরকার কি ভালো মন্দ খেয়ে দুনিয়াতে বেঁচে থাকবা এটাই তো যথেষ্ট অনেক টুপিওয়ালাও কিন্তু আজকে এই দালসার কারণে বিক্রয় হয়ে গেছে কি ব্যাপার তুমি দাওয়াত দাও তোমার কোনো সমস্যা হয় না আমার আমরা দাওয়াত দিলে 120 বার জানি কি ব্যাপার মাওলানা মিজানুর রহমান আজারি কোরআনের কথা বলে লক্ষ লক্ষ মানুষ হয় এই কোরআনের বাতিটাকে নিভিয়ে দেওয়ার জন্য কোরআনের কথা বলার কারণে তার কোনো অপরাধ ছিল না কোরআনের কথা বলার কারণে বাংলাদেশ তাকে ছাড়তে হয়েছে আবার প্রখ্যাত উপাস্যের কোরআনের কথা বলার কারণে তাকে অ্যারেস্ট করে জেলখানার মধ্যে কারণদের মধ্যে বন্দী করা হলো
ওরা মনে করেছে এইভাবেই কোরআনের বাতিকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করব, কিন্তু কখনো কি সেটা সম্ভব হবে? কথা বলেন না কেন, কথা বলেন না কেন? সম্ভব হবে কখনো না, কারণ আমার আল্লাহ বলছেন ইসলামের মালিক আমি, হেফাজত করব আমি আল্লাহ। অত্যাচারের পর অত্যাচার, জুলুমের পর জুলুম করেই যায়, আর তিনি পড়তেই থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমায় কিন্তু তাবলিগ জামাত পড়ে, এই কালিমায় কিন্তু সরমনা পড়ে, এই কালিমায় কিন্তু ওলামা লীগ পড়ে, এই কালিমায় কিন্তু ওলামায়ে কেরাম অনেক ভাবে দাওয়াত দেয়, এই একটাই কালিমা লা ইলাহা। আমার বিপদ হয় তোমার বিপদ হয় না, তোমার বিপদ হয় আমার বিপদ হয় না, কিন্তু দাওয়াত তো একটাই। কি ব্যাপার? তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াতে মিল, তোমার কিতাব আমার কিতাব, নেই আবার মিল। তোমার দাওয়াত মাংস পোলাও প্লেট ভরা ভাত, আমার দাওয়াত জেলখানাতে দুর্বিষহ রাত। আরে তুমি দাওয়াত দেই তোমার কোনো সমস্যা হয় না, আর আমি দাওয়াত দিই কি ব্যাপার, তোমার মতলব কি? আমি দাওয়াত দিই বিপদের পর বিপদ যায় না। হে বেলালের উত্তর শরীরা, আজকেও যখন কুরআনের কথা বলবে অবশ্যই বেলালের মতো অত্যাচার জুলুম নিপীড়ন সহ্য করতে হবে, ঠিক না ঠিক? সুতরাং এই সহ্য করার মতো মন মানসিকতা আমাদের থাকতে হবে। সান্ত্বনার আয়াত শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন সংবর্ধনা জানাচ্ছেন ইমানদারদের জন্য, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মনে রাখো আবু জাহেলের গোষ্ঠীরা, আমার বান্দাদেরকে তোমরা যারা দুনিয়া থেকে বিদায় করছো, আমি আল্লাহর সুসংবাদ তাদের জন্যই বলতেছি, এ আমার গোলামেরা চিন্তা করো না, কোরআনের পথে থাকতে গিয়ে যত বাধা বিপত্তি হোক না কেন, এমনকি জীবনটা যদি আমার পথে বিলিয়ে দাও, চিন্তা করো না মরে যাবা, চিন্তা করতেছো কিভাবে থাকবা, চিন্তা করো না ওপারে মৌত, আরে পারে আমি আল্লাহর সঙ্গে দেখা হবে। আর জোরে কন সুবহানাল্লাহ, মান আমানা বিল্লাহ, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আমার আল্লাহ বলেন আমার প্রতি ইমান এনেছ, আখিরাতের প্রতি ইমান এনেছ। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে বলতেছি শুধু ওই পথে টিকে থাকো, আমলের পথে টিকে থাকো, তোমাদের জন্য আমি রবের পক্ষ থেকে দুইটা পুরস্কার, চিন্তা করো না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, চিন্তা করো না। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিন্তা করো না, মরণের সময় কোনো চিন্তা থাকবে না, তোমার মৃত্যুটা আমি আল্লাহ আমার বান্দার মতেই করব, কোনো চিন্তা থাকবে না। এরপরে মরণের সময় কোনো ভয় লাগবে না, মরণের পরে কোনো চিন্তা থাকবে না, মরণের পরে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেব। সুতরাং ভাইরা চিন্তা করবেন না, ইসলামের পথে যতই বাধা বিপত্তি আসুক না কেন, এটা হলো আমার আমার আল্লাহ জান্নাতি মেহমানদের জান্নাতে যাওয়ার জন্য একটি পথ বাছাই করে দিয়েছেন। সুবহানাল্লাহ, লক্ষ্য করুন ভাইরা, এইভাবে যখন অত্যাচারের পর অত্যাচার, জুলুমের পর জুলুম শুরু হয়ে গেল, এই মুহূর্তে আল্লাহর নবীজির কাছে একটা সূরা নাজিল হয়ে গেল, সেটা হলো ইন্না আতাইনা কাল কাউসার। নবী চিন্তা করতেছো কেন, তোমার সন্তানগুলো বিদায় হয়ে গেছে, এই জন্য তোমার চিন্তা, চিন্তা করো না, আমি আল্লাহ অবশ্যই তোমাকে আরো সন্তান দিতে পারতাম এবং তোমার সন্তানদেরকে না নিলেও পারতাম, আমি আল্লাহ পারতাম। কি পারতেন না আল্লাহ, পারতেন না? আমার আল্লাহ বলতেছেন আমি পারতাম, আল্লাহর পক্ষে সবই সম্ভব, কিন্তু নেওয়ার পিছনে অবশ্যই কারণ আছে এবং আমার নবীর যেটা ভালো হবে সেটা আমি করব। জোরে কন সুবহানাল্লাহ। সন্তানগুলো নিয়ে নিয়েছে আমার আল্লাহ, বিশ্ব নবীকে কিয়ামত পর্যন্ত কাসির কাসরা অল্প নয় বেশি বেশি দিয়েছেন। অবশ্যই হে নবী, হে আমার দোস্ত, হে আমার হাবিব, চিন্তা করো না, সন্তান নিয়েছি চারটা, কিন্তু লক্ষ কোটি করে সন্তান দিয়েছি, সেই সন্তানগুলো হলো তোমার উম্মাত। কে
কিয়ামত পর্যন্ত যত তোমার উম্মতে আসবে সব তোমার রুহানি সন্তান। ইন্না আতাইনা আমার ভাইরা লক্ষ্য করুন এবার নবীজি আমার প্রাণ খুলে বলে দিলেন হে আমার আল্লাহ হে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি খুব খুশি হলাম এ হাউজে কাউসার তুমি আমাকে দিয়েছো এবং আমাকে সন্তান নামক উম্মত দিয়েছো। নবী চিন্তা করলেন প্রশ্ন করলেন আল্লাহ আমাকে যে সন্তান দিয়েছো এরা কি আমার আপন সন্তানের মতো দরদি হবে? আপন সন্তান আর পাওয়া সন্তান কখনো কি এক হবে? আমার আল্লাহ বললেন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন চিন্তা করো না তোমার সন্তানদের সামনে তোমাকে যদি কেউ অপমান করত সে সন্তানদের যেমন কষ্ট হত তোমার উম্মত নামক সন্তানগুলোর সামনে তোমাকে নিয়ে যখন ব্যঙ্গ করবে তোমাকে নিয়ে যখন কটূক্তি করবে তোমার উম্মত নামক সন্তানগুলো নিজের জীবনের বিনিময় হলো নবীর কটূক্তি কখনো মানবে না অবশ্যই প্রতিবাদ মিছিল করবে এবং মিটিং করবে। সুতরাং আগের ওয়াজের কথা আবার বলতেছি নবীকে নিয়ে ব্যঙ্গ করলে নবীর সন্তানেরা কখনো বসে থাকবে না আর যেই ব্যক্তি বসে থাকবে কখনো নবীর সন্তান হতে পারে না। সন্তানটিকে কুলাঙ্গার সন্তান আল্লাহ নবীজি খুশি হলেন এরপরে বললেন নবী গো তাদেরকে বলে দাও যদি কোনো ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করতে চায় তোমার উম্মত নামক সন্তানগুলো তাদের দুইটি কাজ জোরে বলেন কয়টা? ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার তারা নামাজ পড়বে এবং কুরবানি করবে। তৃতীয় নাম্বার হলো নবীকে চিন্তা করবে না তোমাকে যারা বলেছিল তোর নাম রাখবো না তোর বংশ রাখবো না কিয়ামত পর্যন্ত নবী গো তোমার বংশ থাকবে আবু জেহেলের বংশ থাকবে না। আমরা বিশ্ব নবীর বংশ নাকি আবু জেহেলের বংশ? নবীর বংশ হতে কে কে রাজি আছেন হাত তুলে একটু দেখা। নারায়ে তাকবীর কোরআন হাদিস যেখানে শেষ কথা বলি নবীর উত্তরসূরি থাকবে কিয়ামত পর্যন্ত আবু জেহেলের উত্তরসূরি থাকবে না। মুসলমানদের পিতা হবে চারজন জোরে বলেন কয়জন? এক নম্বর আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। মুসলমানদের জাতির পিতার নাম কি? মুসলমানদের রুহানি পিতার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর মুসলমানদের জন্মদাতা পিতা শ্বশুর কখনো পিতা হয় না। শ্বশুর হয় শ্বশুর আব্বা। আপনাকে যদি জিজ্ঞেস করে তোমার পিতার নাম কি আপনি শ্বশুরের নাম বলেন? শ্বশুর কখনো পিতা হয় না শ্বশুর হয় শ্বশুর আব্বা। সুতরাং এই চার পিতা বাদে বাকি যারা পিতা আছে এগুলো আসলে পিতা না, সমস্যা অন্যরকম আছে ঠিক কি না? একটা মানুষের কয়টা পিতা হয় রে ভাই? লক্ষ্য করেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে সূরাতুল কাউসারের যে আমলটা ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার একটাই কাজ সেটা হলো নামাজ কায়েম করতে হবে প্লাস ভিতরে যে মনুষ্যত্ব আছে এটা পশুত্ব হয়ে গেছে এই পশুত্বটাকে কোরবানি করতে হবে শুধু ছাগল কোরবানি নয়। আসুন আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ইসলামের পথে কোরআনের পথে কবুল করে জীবন থাকবে যতক্ষণ পর্যন্ত কোরআনের সাথে থাকবো ততক্ষণ পর্যন্ত। কারণ আমরা আজকে সুসংবাদ শুনেছি ইমানদারদের পক্ষে আল্লাহ তাআলা আছে আবু জেহেল আবু লাহাব উতবা সাইবাদের পক্ষে আল্লাহ তাআলা নাই ওদের ধ্বংসের পক্ষে আমার আল্লাহই যথেষ্ট। কথা বলেন ঠিক না বেটি? সুতরাং আসুন আমাদের ওয়াদা আমাদের নিয়ত আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। ইমানদার বান্দা কখনো নামাজ ছাড়তে পারে না আজানের সময় ফজর আদার সময় উঠবে আসসালাতু খায়রুম মিনান নাওম আসসালাতু খায়রুম মিনান নাওম সুতরাং নামাজি হব তো ইনশাআল্লাহ। আল্লাহর খুশির জন্য গোলাম নামাজ পড়ো
পাঁচবা এ নামাজে দুঃখ যাবে সফল হবে এ পার পার ফজরেতে কমাই রোজি জোহরেতে বরকত আসরেতে সবই কবুল মাগরিবে নামি রহমত এশা দিয়ে গড়ো তুমি জীবন নদীর সকল পার নামাজ পড়ো পাঁচ বার আল্লাহ কবুল করুন সকলে বলুন আমিন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا شكلي بنور رب ارحمهما كما ربياني صغيرا এ বিশাল আকাশ আর বিস্তীর্ণ জমিনের মালিক রাজা দিনাজ সম্রাটের সমান রব্বুল আলামিন ঐতিহ্যবাহী জেলা সাতক্ষীরা তালা উপজেলা ভাইরা শাহী জামি মসজিদের যুব সমাজ কর্তৃক আয়োজিত ১১তম এ বিশাল তাফসীরুল কোরআনুল কারীমের মাহফিলে মাগরিবের পর থেকে গভীর রজনী প্রায় রাত ১টা বেজে গেছে তোমার বান্দারা তোমার গোলামেরা কোরআনের কথা শোনার জন্য চাতক পাখির নাই চেয়েছি বসে বসে কোরআনের কথা শুনেছে আল্লাহ গো জীবনে আমাদের কোনো আমল নাই আল্লাহ আমার কোন আমল করতে জানে না মূর্খ ও গো আল্লাহ তোমার বান্দারা গুমরিয়ে গুমরিয়ে কাঁদে আর তোমার দরবারে কি যেন বলে আল্লাহ গো কার হাত পছন্দ হয় জানি না আল্লাহ মাহফিল থেকে যা বলেছি শুনেছি কবুল করে নাও আল্লাহ যতটুকু সওয়াব দিয়েছ আমাদের প্রিয় নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বুকে ঘুমিয়েছে নবী পাকের রওজা মুবারকে সওয়াব পৌঁছিয়ে দাও তমাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়েছে আল্লাহ সকলের আলোর পরে সওয়াব পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন আমাদের মধ্যে অনেকেরই জন্ম দুঃখিনী মা নেই জন্মদাতা আব্বা জান আল্লাহ গভীর রজনীতে বাড়িতে যাওয়ার পরে যাদের মা নাই মা বলে ডাকার মতো আর কেউ নেই আল্লাহ দুনিয়াতে মা বলে ডাকলে আর কেউ জবাব দিবে না খোকা বলে বুকে টেনে নেবে না এই দুনিয়ার সব মানুষগুলো স্বার্থবাজ এই দুনিয়ার সব মানুষগুলো স্বার্থবাজী আল্লাহ কেবলমাত্র আমার মা আমাদের মা নিঃস্বার্থ ভালোবাসা দেয় আমার সেই মা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ মায়ের কবরের আজাব তুমি মাফ করে দাও যাদের মা বেঁচে আছে আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দাও ও রব্বুল আলামিন পিতা যাদের চলে গেছে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার আব্বা সহ সকলের আব্বার কবরের আজাব তুমি আল্লাহ মাফ করে দাও দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি কলিজার টুকরা সন্তান আল্লাহ যারা বিদায় হয়ে গেছে সকলকেই তুমি মাফ করে দাও আল্লাহ তাআলা এই ভাইরা এলাকার প্রত্যেকটি মানুষকে আল্লাহ তুমি কবুল করে নাও এখানে যত মানুষ যত টাকা দিয়েছে সব দানওয়ালা মানুষদের দানকে কবুল করে নাও হারাত দারাজ করে দাও কোটি কোটি টাকার মালিক বানাও আল্লাহ তোমার পথে দান করতে পারে তৌফিক দিয়ে দাও আল্লাহ তাআলা আত্ম এলাকার মানুষগুলোকে দিনের পথে টিকে থাকার তৌফিক দান করে দাও অত্র এলাকার মানুষগুলোকে আল্লাহ দিনের পথে কবুল করে নাও আজকের মাহফিলের আল্লাহ তাআলা সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ বিশেষ করে বিশেষ বক্তা আমার ভাই খালিদ সাইফুল্লাহ অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন প্রাণবন্ত জীবন্ত তাৎপর্যপূর্ণ আলোচনা করেছেন আমার ভাইয়ের কণ্ঠকে গোটা পৃথিবীর জন্য কবুল করে নাও আল্লাহ তাআলা আমার মঞ্চে বসা আছেন ওলামায়ে কেরাম বিশেষ করে আমার ডান পাশে বসা আছেন আমার বড় ভাই আব্দুল হাই সিদ্দিকী সাহেব অত্যন্ত সুন্দর মানুষ ভালো মানুষ আল্লাহ তাআলা ভাইকে আমি কোরআনের জন্য ভালোবাসি আল্লাহ তিনার সাথে যত ওলামায়ে কেরাম আছে সবার জন্য দোয়া করছি আল্লাহ সবাইকেই তুমি কবুল করে নাও আল্লাহ তাআলা আমার ডানে আমার বামে আমার সামনে পর্দার আড়ালে আমার মা বলেন
গভীর রজনী পর্যন্ত আমার মনে হয় একটা মানুষও উঠে নাই, কোরআনের কথা শোনার জন্য বসে আছে আল্লাহ। আল্লাহ আমাদের তাহমল নাই, কি জবাব দেব আল্লাহ? কিয়ামতের ময়দানে মাহফিলটা যেন জান্নাতের উসিলা হয় তুমি আল্লাহ কবুল করে নিও। রাব্বুল আলামিন, অনেকে দোয়া চেয়েছেন বাবার জন্য, অনেকে দোয়া চেয়েছে বাবার জন্য, অনেকে দোয়া চেয়েছে মায়ের জন্য। যে হুজুর 500 টাকা দান করলাম, 5000 টাকা দান করলাম, হাজার হাজার টাকা দান করলাম, যে কোনো উদ্দেশ্যে আল্লাহ সকলের মনের খবর তুমি আল্লাহ জানো। রাব্বুল আলামিন সকলের মনের খবর তুমি আল্লাহ কবুল করে নাও। যারা যাদের জন্য দোয়া চেয়েছে আল্লাহ সকলের মনের নেক মাকসুদ পুরা করে দাও। আল্লাহ মাহফিল কিয়ামত পর্যন্ত জারি থাকি তুমি আল্লাহ কবুল করিয়া না। আমার ভাইরা গভীর রজনীতে আল্লাহর কাছে চাহাদা, আল্লাহ তুমি আমাকে এটা দাও, আল্লাহ তুমি আমাকে ওটা দাও। কয়েক সেকেন্ড সময় দিচ্ছে আল্লাহর কাছে চার রব্বানা জালামনা আনফুসানা وإن لم تغفر لنا ترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ গো তোমার বান্দার চায় জীবনে কত গুনাহ করেছে আমাদের মাফ করে দাও। গো আল্লাহ আমার মা বোনদের কি পর্দাশীল মুমিনা বানাও, ভাই বাবাজিদের কি উমরের মতো কবুল করো। আল্লাহ আমাদের জীবনের সব গুনাহকে তো মাফ করে দাও। অত এলাকা যত কবরবাসী হয়ে গেছে আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ গতকাল আমার ফুফু মারা গেছে, নিজ হাতে দাফন করেছি, কবরে নামিয়েছি, আল্লাহ আমার ফুফুকে তুমি মাফ করে দাও। আল্লাহ প্রতিদিন হাজার হাজার মানুষকে নিয়ে আমি হাত তুলি, আল্লাহ আমি তো গুনাহগার, আমার সাথে কত আল্লাহ ওয়ালা তাহাজ্জুদ গুজারি, কত আমল ওয়ালা মানুষ হাত তুলে, আল্লাহ যার হাতের ওসিলায় হোক আজকের মাহফিলকে তুমি কবুল করে নাও। আল্লাহ এর সিলাই তুমি আমার ফুফুর কবরে আজাব থাকলে মাফ করে দাও। আল্লাহ এই কোরআনকে সামনে নিয়ে যখন এই মঞ্চে কথা বলি তখন মনে পড়ে যায় আমাদের উস্তাদ, যিনি 50টি বছর কোরআনের তাফসির করেছে। ওগো আল্লাহ, এখন আমরা সবাই কম্বল পরে দিয়ে লেপ পরে দিয়ে বাড়িতে গিয়ে ঘুমাবো, 82 বছর জিনার বয়স, ঠান্ডার ভিতরে দরজা দিয়ে হু হু করে বাতাস ঢুকে, আল্লাহ যে মানুষটার এখন রেস্টের প্রয়োজন, আল্লাহ যে মানুষটি কোরআনের তাফসির করেছেন গোটা বাংলাদেশ নাই গোটা পৃথিবীতে, আল্লাহ গো তুমি তো আমাদের মাওলা, তুমি রহমান, তুমি রহিম, আল্লাহ তুমি চোখে দেখো আমাদের প্রখ্যাত মুফাসসিরকে বাংলার জমিনে আরেকটি দিনের জন্য কবুল করে না। আল্লাহ আমার ভাই মিজানুর রহমান আজারিকে বাংলার জমিনে ফিরে আসার তৌফিক দাও, বাংলাদেশের ওলামায়ে কেরামদের আল্লাহ ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ আমার সব ওলামায়ে কেরামদের সম্মান তুমি বৃদ্ধি করে দাও। আল্লাহ এলাকার প্রশাসনদের জন্য দোয়া করি যারা আজকের কোরআনের মাহফিল অনুমতি দিলেন, স্বেচ্ছাসেবকদের জন্য দোয়া করি আল্লাহ যারা আয়োজন করেছেন, আল্লাহ তাআলা উপস্থাপকের জন্য দোয়া করে তুমি আল্লাহ তাআলাকে কবুল করে নাও। আমাদের যারা সম্মান করে ইজ্জত করে এখানে নিয়ে আসলেন আল্লাহ সকলের সম্মান ইজ্জত তুমি আল্লাহ বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন আসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াজআল আখিরা কালামাতিনা ইনদাল মাউত লা ইলাহা إلا الله محمد رسول الله